উত্তর পূব সীমান্ত রেলওয়েত নতুন সংযোজন আজি শুভারম্ভণি করা হব। গুয়াহাটী নাহরলগুণ আর নাহরলগুণ নিউ তিনিচুকীয়া ভিস্টাডম রেল সেবা মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা আর রাজ্যিক রেলমন্ত্রী দর্শনাথ জারদোসে আনুষ্ঠানিকভাবে শুভারম্ভণি করব। ভিডিও কনফারেন্সর জড়িয়ে অংশগ্রহণ করব অরুণাচলের মুখ্যমন্ত্রী পেমা খান্ডুয়ে। আর এই মুহূর্তে পোনপটীয়া সম্প্রচারত আমার সঙ্গে সংযুক্ত হয়েছে আমার সতীর্থ সাংবাদিক ভাস্কর জ্যোতি হাজরিকা। ভাস্কর, উত্তর পূব সীমান্ত রেলওয়ের নতুন সংযোজন ভিস্টাডম সেবা মুক্তি করা হব। গুয়াহাটী নাহরলগুণ আর নাহরলগুণ নিউ তিনিচুকীয়া ভিস্টাডম রেল সেবার আজি মুক্তি করা হব। নিশ্চয়কৈ জয়ন্ত, উত্তর পূববাসী এক সুখবর। আজি উত্তর পূব রেলওয়ে সীমান্ত আর এখন রেল আসলে সংযোগ করা হব, যদি ভিস্টাডম আসলে এক্সপ্রেস কোয়া হয় গুয়াহাটী টু নাহরলগুণ আর নাহরলগুণ নিউ তিনিচুকীয়া যে ভিস্টাডম রেল আজি কিছু সময় পিছন অর্থাৎ ঠিক 10:30 বজাৰ মুখ্যমন্ত্রীগুলি আনুষ্ঠানিকভাবে সুবর্ধন করব আর ভিডিও কনফারেন্স যোগে থাকবে অরুণাচলের মুখ্যমন্ত্রী পেমা খান্ডু আর ইয়াত উপস্থিত থাকবে রাজ্যিক রেলমন্ত্রী দর্শনা জারদোস। আর ইতিমধ্যে যখন রেল যখন আসলে ভিস্টাডম সেই যেহেতু আনুষ্ঠানিকভাবে সুবর্ধন করা হব তাক ইতিমধ্যে সুন্দরকে সজাই তোলা হয়েছে। কিছু সময় পূর্বে যদিও প্লেটফর্ম ওয়ানত লওয়া না হয়েছিল পুনের সেই রেল লই যাওয়া হয়তো মুখ্যমন্ত্রী অহার পূর্বে সেই রেল ইয়াত লগা হব। ইয়াত 1 নম্বর যে প্লেটফর্ম তাত লগা হব আর আনুষ্ঠানিকভাবে সুবর্ধন করা হব আর উত্তর পূববাসীর উত্তর পূববাসীর এক সুখবর নিশ্চয়কই, কারণ ইয়ার পূর্বে যেহেতু গুয়াহাটির যখন হাফলঙলে এখন ভিস্টাডম ট্রেন কিছু মাস পূর্বে সুবর্ধন করা হয়েছিল আর তারপর এই আজির তারিখত যখন নাহরলগুণ গুয়াহাটি টু নাহরলগুণ যে যাবল যে ভিস্টাডম সেই ভিস্টাডম রেল কিছু সময় পাশতেই সুবর্ধন করা হব। জয়ন্ত, নিশ্চয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা উপস্থিত থাকিব, রাজ্যিক রেলমন্ত্রী দর্শনাথ জারদোস উপস্থিত থাকিব। এই মুহূর্তে ভাস্কর জানিব বিচারিম সূচী কেনেকুৱা হব রেলখনের, গুয়াহাটির কিমান সময় যাত্রা করব বা উভতনি যাত্রা কেনেকুৱা, এই সূচী সন্দর্ভত কিবা কথা প্রকাশ পাইছে নেকি? নাই, সে আসলে এই মুহূর্তলে রেল বিভাগের ফল কোনো ধরনের সদরি করা নাই, যেহেতু আনুষ্ঠানিক সুবর্ধনের পাশতে হয়তো সেই কথা সংবাদ মাধ্যমের ঘোষণা করব বা সংবাদ মাধ্যমের জড়িয়ে অসমবাসী তথা উত্তরপূববাসীক অবগত করব, কারণ এতিয়ালৈ আমি সঙ্গে যোগাযোগের চেষ্টা চলাইছিল যদিও যে রেল বিভাগের যা পি আর ও আছে কিছু সময় পাশতে হয়তো এই সবিশেষ যে তথ্য দিব যে এই যখন আসলে রেল সেই রেল কে বজাত আসলে ইয়ার যাব কে বজাত আসবে সে সকল তথ্য হয়তো কিছু সময় পাশতে দিবা যাব দর্শকসল। জয়ন্ত, নিশ্চয়কৈ যদি ভাস্কর চা হয় ইতিমধ্যে আপুনি আমাক জানাইছে হাফলঙৰ বাবেও মুকলি করা হৈছিল ভিস্টাডম রেল সেবা আর তার সমান্তরালকৈ এইবার নাহরলগুণ গুয়াহাটী নাহরলগুণ তিনিচুকীয়ার মাজত এই ভিস্টাডম এক্সপ্রেস চলাচল করব। ই নিশ্চিতভাবে উত্তর পূর্বাঞ্চলের পর্যটন ক্ষেত্রখনতো বিশেষভাবে অরিহণা আগবঢ়াব এই রেল সেবায়। নিশ্চয়কৈ, কারণ পর্যটক ক্ষেত্রখনের উজ্বলাই তুলিবর বাবে পর্যটক ক্ষেত্রক অধিক শক্তিশালী করে তোলার এই প্রয়াস বলে কব লাগবে রেল বিভাগের, কারণ ইতিমধ্যে আমি কৈছো যে গুয়াহাটির হাফলঙলৈ যখন ভিস্টাডম রেল কিছু মাস পূর্বেই আনুষ্ঠানিকভাবে সুবর্ধন করা হয়েছিল আর দুটাবারত ইতিমধ্যে সকলে জ্ঞাত বুধবার আর দেওবারে আসলে গুয়াহাটির যে হাফলঙলৈ যাবলৈ যখন ভিস্টাডম রেল সেই চলিছিলে হয়তো সেই একদরে গুয়াহাটি টু নাহরলগুণ রেল হয়তো সপ্তাহ দুটা দিনত চলিব আর আশা করা হয়েছে যেধরনের হাফলঙলৈ যখন ভিস্টাডম যায় সেই যেধরনের পর্যটক ক্ষেত্রখন কিছু পরিমাণে হলে অন্য মাত্রা রূপ দিয়ার চেষ্টা চলাইছিল ঠিক একদরে আশা করা হয়েছে আজি যখন ভিস্টাডম আনুষ্ঠানিকভাবে সুবর্ধন করা হব সেইখানেও আসলে যেন এই যে পর্যটক সেই পর্যটক ক্ষেত্রখন যেন এক অন্য মাত্রা বা অন্য রূপ দিয়ার বা অন্য রূপ পাব তাক আশা করা হয়েছে। হয়তো যেহেতু মই আকৌ কৈছো আপুনি যেহেতু কৈছে যে এই যে ভিস্টাডম রেল আনুষ্ঠানিকভাবে সুবর্ধন করার লক্ষ্য উদ্দেশ্য এটাই যাতে অসমের যে পর্যটন সেই অসমের যে পর্যটন ক্ষেত্র সেই পর্যটন ক্ষেত্র যাতে বিশ্ব দরবার প্রতিষ্ঠা হয় বা ইয়াক যাতে অন্য এক রূপ বা অন্য আসলে ইয়াক উপস্থাপন করার পারি, গতি তেক্ষেত্রে সেই ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। আশা করা হয়েছে এই যখন ভিস্টাডম আজি গুয়াহাটী লাগুণ যে নাহরলগুণের মাজ চলি পড়া যখন ভিস্টাডম রেল যখন আনুষ্ঠানিকভাবে সুবর্ধন করা হব সেই রেলখনেও যাতে এই পর্যটন ক্ষেত্রখন যেন আগুয়াই নিয়ে কিছু পরিমাণে হলেও যেন সহায় আগবায়।
ধন্যবাদ ভাস্কর, এই মুহূর্তে ধন্যবাদ জ্ঞাপন করছো আপনার। পরবর্তী সময় আমি পুনের সংযুক্ত হম, মাজত মাত্র কেটামান মুহূর্ত বাকি আছে। 10:30 বজারে উত্তর পূব সীমান্ত রেলওয়েত নতুন সংযোজন ঘটা এই বিশেষ রেল সেবা মুক্তি করব মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা, উপস্থিত থাকবে রাজ্যিক রেলমন্ত্রী দর্শনা জারদোস। আনুষ্ঠানিকভাবে শুভারম্ভণি করা হব এই বিশেষ রেল সেবার। আনহাতে ভিডিও কনফারেন্স জড়িয়ে অংশগ্রহণ করব অরুণাচলের মুখ্যমন্ত্রী পেমা খান্ডুয়েও। নাজিরা দুটা গড়ৰ